মকর সংক্রান্তি উপলক্ষে যে দাদা বা দিদিরা ভিডিও করেছেন তাদেরটা তোমরা দেখেছো। মকর সংক্রান্তির আগে তারা সমস্ত ভিডিও করে ফেলেছে। আমি যেই ভিডিওটা আজকে তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে মকর সংক্রান্তির মধ্যে। আগে যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাও, কারণ মকর সংক্রান্তিতে সমস্ত কিছু কিন্তু এখানে ব্যবস্থাপনা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তো চলো তোমাদের সঙ্গে সমস্তটা আমি কিন্তু শেয়ার করে নেব। বর্তমান সময়ে দাঁড়িয়ে একদিনে কলকাতা থেকে গঙ্গাসাগর গিয়ে পুণ্যস্নান করে পুজো দিয়ে আবার কলকাতায় ফেরা সম্ভব। আমরাও সেই চেষ্টায় মকর সংক্রান্তির মধ্যে তোমাদের জন্য বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। যেহেতু আজই ফিরব আমরা, তাই সকালবেলায় শিয়ালদা থেকে গঙ্গাসাগর স্পেশাল ট্রেন 6:15 সেটা আমরা ধরবো। ইস্টার্ন রেলওয়ে গঙ্গাসাগরের জন্য কিছু স্পেশাল ট্রেন চালু করেছে, যার ডিটেলস ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। ঠিক 6:15 বাজতেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল। যেহেতু গঙ্গাসাগর স্পেশাল সেহেতু এই ট্রেনটিতে বেশ ভিড় ছিল, কোনো রকমের 2টি সিট আমরা পেয়ে গেছি। এইবার আমরা চলে আসলাম কাকদ্বীপ। এখানে ট্রেনের 90% লোক কিন্তু নেমে গিয়েছিল, কারণ এখান থেকে লট নাম্বার 8 ঘাট পার হয়ে কচুবেরিয়া থেকে বাস ধরে গঙ্গাসাগরে যাওয়া যায়। কিন্তু আমরা বেছে নিয়েছিলাম নামখানার পথ। ঠিক 8:45 বাজে আমরা নামখানা স্টেশনে নেমে গেছি। নামখানা স্টেশনে নেমে যে টোটোর ব্যবস্থা ছিল সেটা এই আজকে 12 তারিখ থেকে কিন্তু টোটালি পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। জেটিঘাট পর্যন্ত পুরো আমাদের হেঁটে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে কত লোক আসছে, আর সামনেও প্রচুর লোক আছে যারা নাকি জেটিঘাট পর্যন্ত পুরো হেঁটেই যাবে। এখান দিয়ে যারা বাসে করে এসছে তারা এই পার্কিং জোন থেকে পরে গঙ্গাসাগরের দিকে যাবে। আর এই দিকে রয়েছে থাকার সুবন্দোবস্ত, শৌচালয় থেকে শুরু করে সব কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যারা থাকছে তারা রান্নাবান্না করেও এখানে কিন্তু থাকবে, ক্যাম্পিং করা রয়েছে। মকর সংক্রান্তিতে আসলে এটাই একটা সমস্যা যে তোমাদের কিন্তু হেঁটে জেটিঘাট পর্যন্ত যেতে হবে, আর কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। আর দেখছো এখানে বিশ্রাম জায়গা করে রেখেছে। তো জেটিঘাটের জন্য দেখো দুদিকে রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কিন্তু যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় প্রশাসন কিন্তু এদিকে ভীষণ রকমভাবে নজর দিয়েছে। আমরা যেই জেটি মানে ঘাটে এসে সেটা হচ্ছে 3 নম্বর জেটি ঘাট, মানে 1, 2, 3 মানে 3টে জেটি দিয়েই কিন্তু লোক পারাপার হচ্ছে। এই মেলা উপলক্ষে নামখানার 3টি জেটি ঘাট থেকেই কিন্তু পরপর লঞ্চের সুব্যবস্থা কিন্তু রয়েছে। 100 জন হয়ে গেলে সেই লঞ্চটা ছেড়ে দেওয়া হচ্ছে এবং পরে আবার একটি লঞ্চ এসে হাজির হচ্ছে, আবার লোক নিয়ে ভরে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে লঞ্চের সুবন্দোবস্ত রয়েছে, কাউকে কখনো দাঁড়াতে হচ্ছে না। নামখানা জেটিঘাট থেকে আমাদের এই লঞ্চটি বেনুবন ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে যেটা মূল আকর্ষণ সিগাল, সেই পাখিগুলোকে কিন্তু আমরা দেখতে পাইনি। তার কারণটা হচ্ছে এত লঞ্চের আনাগোনা ওরা ভয় পেয়ে চলেই গেছে হয়তো এখান থেকে। তো যাই হোক, এইভাবেই আমরা যাত্রা করব সাগরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আরেকটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, যাদের শ্বাসকষ্ট বা গ্যাসে প্রবলেম হয় তারা কিন্তু কখনো ইঞ্জিনের সামনে বসো না, তাহলে খুব কষ্ট হবে। তো এখন যে মানে লঞ্চের ভাড়া হয়েছে পার হেড 85 রুপি, মানে এখন একটু বাড়ানো হয়েছে। নামখানার জেটিঘাটে এসে লঞ্চ ধরে আমরা বেনুবনে নামার কথা ছিল। বেনুবনে যেহেতু জোয়ারের জল বেশি ছিল সেই দরুন আমরা বেনুবনে না নেমে আমরা নেমেছি চেমাগুড়ি,
জেটি ঘাটে, চেমাগুড়ি জেটি ঘাট থেকে কিছুটা গিয়েই সামনে ছিল টোটো দাদা। টোটো দাদা আমাদের ভেতর দিয়ে গঙ্গাসাগরে নিয়ে এসছে। তার কারণ হচ্ছে মেন রাস্তায় কিন্তু টোটোকে ঢুকতে দিচ্ছি না, মেন রাস্তায় বাস আর রয়েছে হচ্ছে তোমার ম্যাজিক গাড়ি। গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড আছে সেখান পর্যন্তই কিন্তু লাস্ট, তারপরে কিন্তু কোনো মানে গাড়ি ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে তোমাদের ওই বাস স্ট্যান্ডে নেমে, মেলার সময় বাস স্ট্যান্ডে নেমে পুরো 1 কিলোমিটার হেঁটে, ভেতর দিয়ে হেঁটে কিন্তু গঙ্গাসাগর মেলায় যেতে হবে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি, বুঝতেই পারছো আগের ভিডিও আর এখনকার সিচুয়েশান পুরোটাই কিন্তু আলাদা। তাই বলবো অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখো, তোমরা আপডেট পাবে যে মকর সংক্রান্তি মেলাতে এখানকার পজিশন কী থাকে, এখানকার যাতায়াত ব্যবস্থা কী থাকে, তোমরা কিন্তু সমস্ত আপডেট আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। পুণ্যার্থীর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কিন্তু ভিড় হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকম অসুবিধে বা সমস্যা কিন্তু হচ্ছে না। 1 কিলোমিটার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে, তবে ঠিক আছে এতটুকু কষ্ট তো করতেই হয়, কারণ গঙ্গাসাগর বলে কথা। সবাই বলে যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার, কিন্তু এখন হয়তো আজকে ডেটে দাঁড়িয়ে সেটা ঠিক নয়, কারণ এখন গঙ্গাসাগর আসাটা অনেকটা ইজি হয়ে গেছে, তাই জন্য গঙ্গাসাগরও এখন বারবার আসা যায়। আমরা এখানে একটা ছোট্ট রুম নেওয়ার জন্য এখানে এসেছি যে দেখে নিই যে এখানকার রুম ভাড়াটা কী আছে। তো দেখো খুব সুন্দর ভাবে কিন্তু এই জায়গাটা সাজানো গোছানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ভেতরে গিয়ে ঘরটা দেখে নিই যে কেমন। পাখার ব্যবস্থা আছে, রয়েছে এসি, আর খুব সুন্দর বিছানা, বড় বেশ দুজন শোয়া যাবে, একটা ছোট আলমারি দেওয়া রয়েছে, আর এই যে পায়খানা বাথরুম, এটা লাইট নেই না গো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। এক নম্বর গেট দিয়ে আমরা চলে এসেছি গঙ্গাসাগরে, মানে এখানে হচ্ছে পুণ্যার্থীরা পূর্ণ স্নান করবে, তারপরে যাবে কপিলমুনির আশ্রমে। মানে পুরো সাগরের চারিপাশে রয়েছে কিন্তু থাকার জায়গা, মানে অস্থায়ী থাকার জায়গা। এই যে সবাই বিশ্রাম নিচ্ছে এখানে, যে যেরকমভাবে অনেক দূর দূর থেকে তারা এসেছেন এবং তারা এখানে বিশ্রাম নিচ্ছে এবং মকর সংক্রান্তির পুণ্যতিথিতে তারা স্নান করবে। পুরো বালির ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, আর এই দেখো ডালা রয়েছে চান করে। কপিলমুনির আশ্রমে যদি কেউ পুজো দিতে চায় তো এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো, আর এই যে ছোট ছোট কন্টেনারগুলো রয়েছে এতে তোমরা গঙ্গার জল নিতে পারো। কপিলমুনির যে মন্দির ছিল তার বরাবর ছিল স্নানের ব্যবস্থা, কিন্তু ওটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, ওটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ওই জায়গাটাকে সংরক্ষিত করার জন্য ওই জায়গায় মানে বাঁধ টাইপের করে রাখা হয়েছে, ওখানে কাউকে এখন স্নান করতে দেওয়া হয় না, তাই জন্য মন্দিরের ঠিক পুরো স্নানের ব্যবস্থা কিন্তু করা হয়। গঙ্গাসাগর মানেই গঙ্গা মা, আর মকরের ওপরে মা গঙ্গা বসে আছেন, চান করে অনেকে এখানে পুজো দেয় মা গঙ্গাকে। কথায় আছে যে গঙ্গাসাগর হচ্ছে এমন একটা স্নান, যেই স্নানের মধ্যে দিয়ে মানুষ একবার যদি ডুব দেয় গঙ্গাসাগরের জলে তাহলে তার সমস্ত পাপ নাকি ধুয়ে মুছে যায়। তো আমি তো স্নান করব না, আমি শুধু মাথায় একটু জল ঠেকাবো। তো চলো, এই যে সামনেই রয়েছে তোমাদের সামনে গঙ্গাসাগর, যেখানে গঙ্গা আর সাগর একসাথে মিলিত হয়েছে, তাই এই জায়গাটা কিন্তু গঙ্গাসাগর। অনেক প্রতীক্ষার পর এই যে গঙ্গাসাগরে চলে এসেছি, সেই ভোরবেলা বেরিয়ে, আর এখন জল 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 জল
ভিজে যে মকর সংক্রান্তিতে একটা তিথি আছে, সেই সময়টাকে সেই সময়তে যদি তুমি স্নান করো তাহলে তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং মোক্ষ প্রাপ্তি হয়। তো আমার হাজবেন্ডজি সে স্নান করবে। গঙ্গা মাইয়া কি তা স্নান হয়ে গেছে, সে পূর্ণ অর্জন করে ফেলেছে, পূর্ণ অর্জন করেছে, মোক্ষ লাভ হয়েছে, মোক্ষ মোক্ষ। তো এই বিশ্বাসই থাক, এখানে আসাটা কিন্তু খুবই ইজি, শুধু মনে ভক্তি আর ইচ্ছে এই দুটোকে নিয়ে এখানে চলে আসতে হবে। তোমরাও এখানে আসো, ভালো লাগবে, মানে সুন্দর পরিবেশ, শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু এখানে যেন মিলেমিশে গেছে। তো এই যে ব্লু কালারের যে ট্যাঙ্কার টাইপের তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সুলভ শৌচালয়, মানে সাগরের পাড়েও কিন্তু এরকম শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। পুরো সাগর জুড়ে কিন্তু রয়েছে লাইট, মাইক, তারপরে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা সমস্ত কিন্তু কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। কেউ হারিয়ে গেলে এখানে কিন্তু বারবার কিন্তু অ্যানাউন্সমেন্ট করে প্রত্যেকটা মানুষকে জানান দিচ্ছে। এই জায়গাটা যেটা দেখছো এটা হচ্ছে বিনামূল্যে মালপত্র রাখার কক্ষ, মানে তোমরা যদি স্নান করতে আসো তো এখানে তোমরা তোমাদের মালপত্র রেখে কিন্তু সাগরে স্নান করতে যেতে পারো। এখানে মন্দির যাওয়ার পথে দুধারে রয়েছে নানান রকমের জিনিসের পশরা শাড়ি সাজিয়ে দোকান, মানে নানান রকমের জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে, এগুলো কিন্তু স্থায়ী দোকান। এই যে গঙ্গাসাগর মেলা তাকে ঘিরে কিন্তু এখানে ছখানা ঘাট করা হয়েছে, স্নানঘাট করা হয়েছে। আমরা করেছি এক নম্বর ঘাটে স্নান, মানে এক নম্বর ঘাটে গিয়েছি, এবার এটা হচ্ছে দু নম্বর। দু নম্বর হচ্ছে পুরো, দেখো কপিলমুনির মন্দির তোমরা দেখতে পাচ্ছ, দু নম্বর দিয়ে সোজা কপিলমুনির মন্দিরে যাওয়া হয়। ঢুকতে মন্দিরের বাঁদিকে রয়েছে 3, 4, 5, 6 স্নান করার ঘাট। মন্দিরের চত্বরে দেখতে পাচ্ছ তো গেট নাম্বার 1, 2 আরও ওই দিকটায় আছে, এগুলো সব হচ্ছে তোমার স্থায়ী ডালা, মানে ডালা আর্কেড। এর ভেতরে কিন্তু মন্দিরের মানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী তোমরা কিন্তু পেয়ে যাবে। ওখানে কিরকম কিরকম দামে ডালা পাওয়া যায় দাদা? 50, 100, 500, 200 যে যার যেরকম সামর্থ্য সে সেই অনুযায়ী এখান থেকে ডালা নিয়ে কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দেয়। তো চলো এবার আমরা মন্দিরের দিকে যাই। দেখতে পাচ্ছ অগণিত মানুষের প্রচণ্ড ভিড়, আর সেই ভিড় ঠেলে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তোমরা আগে অনেক ব্লগার ভাইরা বা দিদিরা মানে যে তোমার ব্লগ করে নিয়ে গেছে, তোমরা দেখেছো যে মন্দির চত্বরে ঢোকাটা খুব ইজি ছিল, কিন্তু এই যে মকর সংক্রান্তি উপলক্ষে কপিলমুনির মন্দিরে ঢোকাটা কিন্তু খুব ইজি নয়, জিগজ্যাগ ওয়েতে কিন্তু পুরো গিয়ে ওখানে ভেতরে প্রবেশ করতে হবে। তবে হ্যাঁ, এখানের ব্যবস্থা এতটাই ভালো যে অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, লাইনটা কিন্তু চলমান। তো বুঝতেই পারছো এরকমভাবেই কিন্তু মন্দিরে তোমাদের প্রবেশ করতে হবে। তো এই হচ্ছে তার পরিস্থিতি, মানে এখনকার পরিস্থিতি, 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এরকমভাবেই মন্দিরে তোমাদের প্রবেশ করতে হবে।
পারবে নাঙ্গা সাধুদের আখড়াখানা, মানে এরা এই তোমার এই মকর সংক্রান্তিতে এই নাঙ্গা সাধু এবং নানান সাধুদের ভিড় কিন্তু এইখানে মন্দির প্রাঙ্গণে থাকে। একটা জিনিস কি বলতো, যার যত বেশি ক্ষমতা সে তত মন্দিরের কাছাকাছি থাকে সেই সাধু। মন্দির দর্শন করতে মানে করার পর নাগা সাধু, তারপরে এমনি সাধু সন্তদের থেকে কিছুটা বেরিয়ে আসার পর এই দিকে রয়েছে দেখো অজস্র, মানে ডান হাত দূরে রয়েছে অজস্র খাবারের দোকান। ২০২৪-এর মকর সংক্রান্তির মেলা মানে গঙ্গাসাগরের মেলা তোমাদের বিস্তারিত আমি দেখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি কোথায় কীভাবে আসবে, কীভাবে তোমরা পুজো দেবে, সমস্ত কিছু তোমাদের কাছে তথ্য তুলে ধরেছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ফাইন্যান্স কবিতা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আমার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা অনেকটা সাপোর্ট দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানিও। ভুল ভ্রান্তি হতে পারে সমস্তটা মার্জনা করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, টাটা। দাঁড়াও দাঁড়াও, এখনই আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়নি, আরও কিছু জিনিস তোমাদের দেখানো বাকি আছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ও প্রিপেড ট্যাক্সি তোমাদের নিয়ে যাবে কচুবেরিয়া ঘাটে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু গঙ্গাসাগরে তৈরি হচ্ছে ইসকনের মন্দির। ২০০ টাকা দিয়ে টোটো রিজার্ভ করে আমরা বেনুবন ঘাটের দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের লাস্ট লঞ্চ হচ্ছে 4:45, ওটা আমাদের ধরতে হবে। যেতে যেতে রাস্তায় পড়লো নাগ সরোবর, চলো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখাই। জায়গাটায় এখন এসেছি, সেটা হচ্ছে নাগ সরোবর। দেখতে পাচ্ছ যে কৃষ্ণ যখন কালিয়া দমন করেছিল তখন কিন্তু এই নাগের মাথায় উঠে কিন্তু নৃত্য করেছিল এবং কালিয়া দমন করেছিল, তারই দৃশ্য এখানে কিন্তু রয়েছে। এই সরোবরটা ঘিরে দেখো চারিদিকে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, একটা ছোট্ট উদ্যান টাইপের যেখানে সুন্দর করে ঘাসগুলোকে কাটিং করা রয়েছে আর নানান রকমের গাছপালা রয়েছে। এই যে শিব মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাগরেশ্বর মহাদেব। টোটো থেকে নেমেই শুনতে পারি যে লাস্ট লঞ্চটা এক্ষুনি ছাড়া হবে, সেই অনুযায়ী আমরা তো ভীষণ ঘাবড়ে গিয়ে এদিক ওদিক না তাকিয়ে সোজা দৌড়তে থাকি। তারপরে যথারীতি লঞ্চ ঘাটে এসে দেখি যে না লঞ্চটা রয়েছে, আমরা ভেতরে প্রবেশ করি, তারপর কিছুটা অপেক্ষা করি, কিন্তু 4:45 কিন্তু ছাড়া হলো না। তার কারণ হলো তখন চলছিল ভাটা, যার জন্য আমাদের নৌকা এগোনো সম্ভব ছিল না। চল দোস পার নিয়া লে, চল পর নি পার নিয়া লে, চল পর নি পার গুণ গুণ সব তেরে অর্পণ। কিছুটা সময় যাওয়ার পরে ওখানে যারা ছিল তারা বলল যে নৌকা থেকে সবাইকে নামানো হোক, আজকে কোনো নৌকো যাবে না। কিন্তু যে নৌচালক ছিল সে এসে বলল যে আমি এই নৌকাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর সত্যি কথা ওনার দক্ষতার দরুণই কিন্তু আমরা সেই দিন ওইখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। চেষ্টা
ঠিক আছে সব হয়ে যাবে। অবশেষে আমরা কিন্তু নামখানা, আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছতে পেরেছি। নামখানা জেটিঘাটে নেমে 1 কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনে পৌঁছে গিয়ে তোমাদের একটা কথা বলি, যে স্টেশনে যে এই যে ট্রেন, এই যে ট্রেনের যে তালিকা সেটা কিন্তু তোমরা কখনো অ্যাপসে খুঁজে পাবে না, আমরাও পাইনি। এখানে যে ট্রেনের টাইম টেবিলটা রয়েছে সেটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম, তোমরা সেটাকে স্ক্রিনশট করে নিও, এটাতে তোমাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। গঙ্গাসাগর ভ্রমণ ভিডিওটি তাহলে এখানে কমপ্লিট করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।